আপনারা দেখছেন পিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। একটি বেসরকারি ক্লিনিকে ভুল রিপোর্ট দেওয়াকে ঘিরে উত্তেজনা হাওড়ার ডোম জুড়ে। স্থানীয় সূত্রে খবর, অঙ্কুরহাটি উত্তরপাড়ার বাসিন্দা মুকিম মণ্ডল গত বুধবার ডোমজুড়ের ফোকর দোকানের কাছে বিএস ডায়াগনস্টিক সেন্টারে তার স্ত্রী নাসিফা মণ্ডলের গর্ভধারণের বিষয় আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করান। গত শনিবার তিনি ওই ক্লিনিক থেকে স্ত্রীর রিপোর্ট সংগ্রহ করলে দেখেন গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে গেছে এবং ওভারিতে 18 মিলিমিটার সাইজের একটি টিউমার হয়েছে। এতে মুকিমও তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তার ওই রিপোর্ট সম্পর্কে সন্দেহ হলে তিনি কলকাতায় অন্য একটি ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাফি করান। রবিবার সন্ধ্যায় ওই রিপোর্ট হাতে পেলে তিনি জানতে পারেন তার স্ত্রীর গর্ভস্থ শিশু ভালো আছে এবং বয়স 2 সপ্তাহ, তার কোনো টিউমার হয়নি। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মুকিমো তার পরিবার। আজ সকালে তারা ডোমজুড়ের ওই ক্লিনিকে গিয়ে বিষয়টির প্রতিবাদ করলে ক্লিনিক কর্তৃপক্ষ জানান ভুল হয়েছে। তারা জানান ওই নামে অন্য একটি রোগের রিপোর্ট ওনাদের কাছে চলে গেছে, যদিও সেখানে বয়স ও পদবি পার্থক্য রয়েছে দুই রোগীর মধ্যে। এরপর নাসিফার পরিবারের লোকজন ওই ক্লিনিকের শাটার বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। নাসিফার স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করে, পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন বলে তিনি জানান। পরে আমি একটা এখানে রিপোর্ট করতে আসি, প্রেগন্যান্সি রিপোর্ট। তো রিপোর্ট করা বলে আমাকে দেখ বলে বৃহস্পতিবারে আসতে, শুক্রবারে আমি শুক্রবারে আসিনি, শনিবারে এসে রিপোর্টটা নেই। নেবার পর আমার বইয়ের নাম হচ্ছে নাফিসা, তো আমাকে সেই নাফিসা আরেকজনের আর কি আমাকে নাফিসা বলে আমার রিপোর্টটা আমি নিয়ে চলে যাই। নিয়ে চলে যাবার পর আমি রিপোর্ট দেখি, আমি হোয়াটসঅ্যাপ করে একটা ডাক্তারকে পাঠাই, সে বলছে আপনার বড় টিউমার আছে পেটে এবং বাচ্চা মিসক্যারেজ হয়েছে। তো তার ভিত্তিতে সত্যি আমি প্রচণ্ড টেন্স, কারণ 6 মাস আগে আমার একটা মিসক্যারেজ হয়েছে। মিসক্যারেজ হওয়ার পর এটাও যেহেতু আমার বউ এর আগে সুসাইড করতে গিয়েছিল ওই বাচ্চা মিসক্যারেজের জন্য, তো আমি কী করবো নিজে বোঝে উঠতে পারছিলাম না। আমি যেখানে রিপোর্ট পেয়েছি ওখানেই দাঁড়িয়ে গেছি, তো সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি রিলেটিভদের সঙ্গে আলোচনা করলাম, আলোচনা করার পর তারা বললো আরও একটা রিপোর্ট তুমি করে নাও ভালো জায়গায়। তো আমি এদের রিপোর্টের ভিত্তি না করে আমি গিয়ে কলকাতায় গিয়ে ইস্টানে গিয়ে আমি একটা রিপোর্ট করাই। রিপোর্ট করার পর কালকে তাদের বলি দাদা ফোর্স করে যে দাদা আজকে আমার রিপোর্টটা দিন, আমি প্রচণ্ড টেন্স। তো তারা রাত যথারীতি কালকেই আমার বিকেল 3টে দেয় এবং 3টে রিপোর্টের পর আমার সেখানে দেখতে পাই আমার রিপোর্ট এখানে ভালো আছে। তারপরে আমি মাথা যখন আমার মানে ঠান্ডা হলো বা আমি টেন্সটা কমলো, আমি লক্ষ্য করছি না 18 বছর বয়স এই মহিলাটা 4 তারিখে এখানে রিপোর্ট করে গেছে। তো নাফিসা বেগম মানে রিপোর্টটাই আমার নয়, অন্যজনের রিপোর্ট আমাকে দিয়ে দেয়। তার ভিত্তিতে 4 জনের অন্তত প্রাণ যেতে পারতো, কারণ সত্যি 6 মাস আগে আমরা মানে 4 মাস আমার বউ বেডে বসে শুয়ে আছে, তার এরকম অবস্থা, সে যদি শুনতো কী হতো। এরা এই বিএসএর প্রচুর ঝুরি ঝুরি অভিযোগ আছে, এরা মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে। আমার কথা হচ্ছে অনেক অসহায় মানুষ, এর আগে হয়েছে, এর আগে মিডিয়া হয়েছে, আপনারা জানেন মিডিয়াতে এসছে এবং এদের নিয়ে কেসও হয়েছে এখানে আসে অজস্র। আমি সচেতন মানুষ, আমার মনে হয়েছে যে হঠাৎ করে গ্ল্যান্ড কী করে এত বড়, 18 mm গ্ল্যান্ড বলছে, মানে যথেষ্ট বড় সাইজ। তো ওই 18 mm যখন গ্ল্যান্ড আমি দেখলাম, আমি ভাবলাম 6 মাস আগে আমার মিসক্যারেজ হয়েছে, তখনও আমার আল্ট্রাসোনোগ্রাফি হওয়ার পরে আমি গ্ল্যান্ড দেখতে পাইনি, কিন্তু এখানে 18 mm গ্ল্যান্ড কোথা থেকে এলো। তো আমার তখন ডাউট হয়, আমি চলে যাই কলকাতায়, কলকাতায় দেখি গ্ল্যান্ডও নেই। আমি এখন চাই দাদা স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য মন্ত্রকে আমি আপনাদের থ্রুতে জানাতে চাই, আপনারা প্লিজ এইভাবে গজিয়ে ওটা গ্রাম বাংলাতে আপনারা এই সব ডায়াগনস্টিক সেন্টারকে একটু দেখুন। এখানে মানুষ কিন্তু অনেকেই ভুল মানে ভুল এতে চিকিৎসা করছে, অনেকেরই হয়তো কোনো রোগ নেই, তারা অন্য রোগে জর্জরিত হয়ে আবার ডাক্তারের কাছে চিকিৎসা করছে, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, আমরা এরপরে আমরা ওটাই ভাবছি যে থানায় কমপ্লেন করবো এবং এনারা শুধু ক্ষমা চাইলেন যে না আমাদের ভুল হয়ে গেছে। ভুলটা কিন্তু ভুল নয়, ভুলটা একটা ফ্যামিলি ভুল রিপোর্টটা গেছে পেশেন্টের, ভুলটা ভুলই হয় কিন্তু ভুলটা আমাদের নিজেদের জন্যই গেছে। আমাদের যারা রিপোর্ট ডেলিভারি দেয় দুটো পেশেন্টের একই নাম ছিল, যার জন্যে বয়সটা একটু আলাদা ছিল, একজনের
18 একজনের 27 কিন্তু নামটা সেম ছিল, যার জন্য যারা ডেলিভারি দিয়েছে তারা ওই জায়গাটা বুঝতে পারেনি এবং এই ধরনের মিস্টেক আগামী দিনে যেন না হয় আমি অবশ্যই চেষ্টা করব এবং আমাদের যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে এটা চলার কথা, কিন্তু তাদের সঙ্গে অবশ্যই আমরা নিজেরা আলোচনা করব যাতে এই ধরনের ভুল আগামী দিনে যেন না হয়। এই ধরনের হওয়া উচিত নয় প্রাইভেট সংস্থাতে, আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে সব বিহেভিয়ার ভালো করা হয়। সবারই একই প্রশ্ন ছিল বিহেভিয়ার আরো ভালো করতে।